समस्त धरण जल्पना कल्पनार अवसान घटिए बृहस्पतिवार बार बेलाय सिमना केंद्र विधायक विशुकुद्ध देववर्मा आईपीएफटी छेड़े टिपरामाथा दले जोगदान करलें। टिपरामाथा दलेर एई जोगदानेर माध्यमे आईपीएफटी दलेर जे बिराट भांगन अवधारित हये पड़छे सेटा निश्चित हये गेल। आगामी किछुदिनेर मध्येई आईपीएफटी दल सम्पूर्णभावे विलीन हये जाबे तेमनटाओ आशंका करछेन अनेकेई, कारण टिपरामाथा दलेर मध्ये जे धरनेर उन्मादना, टिपरामाथा दलेर जे धरनेर जनप्रियता सारा एडिसि एलाका जुड़े प्रतिफलित होच्छे, तार फलेई आईपीएफटी तार अस्तित्व हाराते बसेछे। आईपीएफटिर पायर तलाय माटि आज छिन्न भिन्न हये गेछे बोले मने करछेन अनेकेई। तारई फलश्रुतिते आज आईपीएफटी छेड़े टिपरामाथा दले जोगदान करलेन आईपीएफटी दलेर तरुण तुर्की विधायक विशुकुद्ध देववर्मा। विशुकुद्ध देववर्मा प्राय 3000 कर्मी समर्थक निये टिपरामाथा दले जोगदानेर फले आईपीएफटीते एक बिराट शून्यता सृष्टि हलो। टिपरामाथा दलेर तरफ थेके जानानो होयेछे जे आगामी किछुदिनेर मध्येई आरो बिराट भांगन देखा देबे आईपीएफटी दले, যার ফলশ্রুতিতে আইপিএফটি দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া টিপরামাথা দলের সামনে কতদিন টিকে রাখতে পারবে নিজের দলকে সে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা ক্রমেই বেড়ে চলছে। এডিসি নির্বাচনে যেভাবে টিপরামাথা দলের কাছে পর্যদস্ত হয়েছে আইপিএফটি, তারই প্রভাব আজ এডিসি এলাকা জুড়ে দেখা যাচ্ছে। এডিসি নির্বাচন পরবর্তীকালে বহু আইপিএফটি নেতা কর্মী টিপরামাথা দলে কিন্তু যোগ দিয়েছেন, যদিও প্রকাশ্যে আসেননি। গতকাল আইপিএফটি দলের এই তরুণ তুর্কি বিধায়ক যেভাবে বিশাল সংখ্যায় নেতা কর্মী নিয়ে আইপিএফটি ছেড়ে টিপরামাথায় যোগদান করেছেন, এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই আইপিএফটি দলের অস্তিত্বই বিলীন হয়ে যাবে টিপরামাথায়। টিপরামাথার যে জনপ্রিয়তা, অর্থাৎ প্রদ্যুত কিশোর দেববর্মনের জনপ্রিয়তার কাছে এনসি দেববর্মা আজ নতজান হয়ে পড়েছেন, এবং নির্বাচন পরবর্তীকালে সমগ্র এডিসি এলাকা জুড়ে টিপরামাথা দলের যে প্রভাব, যে প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, তার মাধ্যমে আইপিএফটি দলের ভবিষ্যৎও প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। গতকাল বিশ্বকুত দেববর্মার এই পদত্যাগ আইপিএফটির জন্য এক অশনির সংকেত বলা যায়। আইপিএফটি দলের এই বিরাট ফাটল কীভাবে মেরামত করবেন মেবার কুমার জমাতিয়া এবং এনসি দেববর্মা, তা নিয়ে কিন্তু জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে রাজধানীতে।